কি কারণে কি হতো সেটা হলো গেছিলা করোনা ভাইরাসের জন্য, সবাই ভালোর জন্য যে আমরা মাস্ক পরি আসলে তেল দেবো, নাহলে দেবো নো মাস্ক নো পেট। ও করোনার জন্য যারা মাস্ক ব্যবহার করে তাদেরকে আমরা পেট্রোল দিই, যারা মাস্ক ব্যবহার করে না তাদেরকে আমরা বাড়িতে যেতে বলে দিই, গিয়ে মাস্ক ব্যবহার করো তারপর পেট্রোল দেবো। এটা ভারত সরকারের একটা নির্দেশ মানে হয়েছে, যেহেতু এই COVID-19 চতুর্দিকে মানে বিশ্বব্যাপী এটা মানে ছড়াইতেছে এবং এটাকে প্রতিহত করার জন্য যেহেতু এখন পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার হয় নাই, সেহেতু এইটাই আমরা এখন একটা মানে এই মেজার নেওয়া হইতেছে, একটা মানে প্রিকশন মেজার, যেটা নাকি প্রিভেন্টিভ মেজার, যে সবাই যেন মাস্ক পরে এবং মাস্ক ছাড়া আমরা পেট্রোল না দেওয়ার জন্য আমরা ইয়ে করতেছি, অলরেডি অ্যাকশন নেওয়া হইতেছে। এবং আমরা সবাইকে রিকোয়েস্ট করব, যারা বাড়ি ঘর থেকে যারাই যে কোনো কাজে যদি বেরোন তারা যেন সবাই যেন মাস্কটা পরে, তাতে এই যে আমাদের কমিউনিটির মধ্যে এটা যদি কারোর কোনো কিছু থাকেও সেটা স্প্রেড হয় না। এবং মাস্ক পরাটা একটা বাধ্যতামূলক কর্তব্য, যতদিন পর্যন্ত মানে ভারত সরকারের নির্দেশ থাকবে ততদিন পর্যন্ত আমাদের মাস্ক ব্যবহার করতে হবে। তো আপনারা যারা মাস্ক পরে আসছে তাদেরকে পেট্রোল দিন, আর যারা মাস্ক পরে আসছে না তারা? আমরা তাদেরকে ইনস্ট্রাকশন দেবো মাস্ক পরে আসেন, হ্যাঁ, যাতে ওনার পেট্রোলটা উনি নিতে পারেন। হ্যাঁ, কিছুটা একটু ইয়ে না করলে অনেকেরই সেটাকে মানে এটা প্রচারটা হয় না এবং ইয়ে হয় না। এখন আপনারা কী করছেন? এখন আমরা নোটিফিকেশন দিয়ে দিয়েছি নো মাস্ক নো পেট্রোল, এবং যারা আসবে তারা নিশ্চয়ই দেখবে যখন নো মাস্ক নো পেট্রোল, সে তার কাছে যদি মাস্ক না থাকে সে নিশ্চয়ই আসার রিকোয়েস্ট করবে না, হ্যাঁ, সে আপ্রাণ চেষ্টা করবে মাস্ক পরে আসার জন্য। যারা মাস্ক পরে আসছে তাদেরই তাদেরকেই পেট্রোল দেওয়া হবে, ডিজেল পেট্রোল দেওয়া হবে। আপনার নাম? আমার নাম দেবব্রত ঘোষ। ধন্যবাদ। Thank you.